এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে অ্যাডমিশান হবেন বা ভর্তি হবেন আজ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভর্তির জন্য আর চোদ্দোই আগস্ট ইউনিভার্সিটির তরফ থেকে অ্যাডমিশান সংক্রান্ত ডিটেলস নোটিশ চলে এসেছে এই নোটিশ অনুযায়ী কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন কতদিন চলবে এবং অ্যাডমিশানের সময় কত টাকা পেমেন্ট করতে হবে এই সব ডিটেলস চলে এসেছে নোটিশ এবং কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে আপনি অ্যাপ্লিকেশান করবেন ভর্তির জন্য সবই রয়েছে এই নোটিসে বিস্তারিত নোটিশে যারা আগে বলবো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন যখনই আমরা ভিডিও শেয়ার করবো আপনি সহজেই পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করুন বিশেষত যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে চান দেখুন এখানে বলা হয়েছে ইউজি অ্যাডমিশান নোটিশ একাডেমিক ইয়ার দু হাজার একুশ বাইশ স্টার্টস অন চোদ্দোই আগস্ট দু হাজার একুশ অর্থাৎ আজ থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন ইউজি কোর্সে ভর্তির জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এখানে ভর্তির টাইম টেবিলটা দেখে নিন দেখুন এক নম্বরে বলা হয়েছে সিরিয়াল নম্বর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেন্টস দেখুন চোদ্দোই আগস্ট দু হাজার একুশ সকাল দশটা থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ আজকে সকাল দশটা থেকে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন দশই সেপ্টেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত এরপর দু নম্বর সিরিয়াল নাম্বারে দেখুন ডকুমেন্ট আপলোডিং অর্থাৎ আপনার যাবতীয় ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় সেটা হচ্ছে চোদ্দোই আগস্ট অর্থাৎ আজকে সকাল দশটা থেকে এবং এটা আপনি আপলোড করতে পারবেন দশই সেপ্টেম্বর সন্ধে ছটা পর্যন্ত এরপর দেখুন অনলাইন ফিজ সাবমিশান অর্থাৎ এই যে ভর্তির জন্য যে পেমেন্ট করতে হবে অ্যাডমিশান ফিজ সেটা হচ্ছে আজকে সকাল দশটা থেকেই আপনি পেমেন্ট করতে পারবেন এবং এবং এই পেমেন্টটা চলবে সতেরোই সেপ্টেম্বর রাত্রি দশটা পর্যন্ত অর্থাৎ ভর্তির জন্য আপনি অ্যাডমিশান ফিজ দিতে পারবেন আজ সকাল দশটা থেকে সতেরোই সেপ্টেম্বর রাত্রি দশটা পর্যন্ত এবং তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে সিরিয়াল নম্বর অফলাইন ফিজ সাবমিশান থ্রু ব্যাঙ্ক চালান ডিউরিং ব্যাঙ্কিং আওয়ার অর্থাৎ আপনারা যদি অফলাইনে ব্যাঙ্কিং চালানের মধ্য দিয়ে পেমেন্ট করেন অর্থাৎ অ্যাডমিশান ফিজ দেন সেক্ষেত্রে ষোলোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত অবশ্যই ব্যাঙ্কিং আওয়ারে গিয়ে অফলাইনে আপনারা এই অ্যাডমিশান ফিজটা দিতে পারবেন অবশ্যই এখানে সিরিয়াল নাম্বারটা একটু এলোমেলো আছে ভুল আছে ওটা কোনো ব্যাপার নয় এটা গেল ইউজি অ্যাডমিশানের টাইম টেবিল আপনারা অবশ্যই এই টাইম টেবিল অনুযায়ী কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়ায় অংশ নেবেন বা আপনারা ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করবেন আপনি যে ইউজি কোর্সে ভর্তি হবেন এর সময়সীমা হচ্ছে তিন বছর কিন্তু আপনি সর্বোচ্চ ছ বছরের মধ্যে কমপ্লিট করেন যদি প্রোগ্রাম ফিজ রিনুয়াল ফিজ স্টুডেন্টশিপ ফিজ এবং অন্যান্য ফিজ দিয়ে থাকেন তাহলে আপনি এই রেজিস্ট্রেশান ইয়ারটা ভ্যালিড করতে পারেন সর্বোচ্চ ছ বছর পর্যন্ত অর্থাৎ তিন বছরের মধ্যে যদি কোর্সটা কমপ্লিট না করতে পারেন আপনি সর্বোচ্চ ছ বছরেও কোর্সটা কমপ্লিট করতে পারবেন তবে অবশ্যই রিনুয়াল ফিজ স্টুডেন্টশিপ ফিজ এবং অন্যান্য ফিজগুলো দিয়ে আপনার রেজিস্ট্রেশান বৈধ রাখতে হবে আপনারা আজ সকাল দশটা থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন এই ভর্তি প্রক্রিয়ার জন্য টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এখানে সেই অ্যামাউন্ট এখানে উল্লেখ আছে আপনারা দেখে নিন দেখুন এক নম্বর সিরিয়াল নাম্বারে বলা হয়েছে যারা বিএ এবং বিকম কম কোর্সে অ্যাডমিশান হবেন ধরুন বিয়ে বিকম কোর্স বিএ সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি অর্থাৎ বাংলা অনার্স নেবেন ইংরাজি অনার্স নেবেন ইতিহাস অনার্স নেবেন যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হবেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ভর্তি হবেন সোশিওলজি এডুকেশন ইকোনমিক্স এবং কমার্স সাবজেক্ট নিয়ে যারা অ্যাডমিশান হবেন আপনাদের ক্ষেত্রে এখন পেমেন্ট করতে হবে দু হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এই দু হাজার পাঁচশো পঁচাত্তর টাকার সঙ্গে কিছু ব্যাংকিং চার্জ যোগ হতে পারে সেটা সর্বোচ্চ আপনারা ধরে রাখতে পারেন পঞ্চাশ টাকা পর্যন্ত এরপর ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওগ্রাফি নিয়ে যারা অ্যাডমিশান নেবেন আপনাদের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে তিন হাজার পাঁচশো পঁচাত্তর এবং কিছু ব্যাঙ্কিং চার্জ যোগ হবে এবং তিন নম্বর হচ্ছে যারা ম্যাথামেটিক্স বোটানি এবং জুওলজি নিয়ে ইউজি কোর্সে অ্যাডমিশান হবেন আপনাদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে চার হাজার টাকা এর সঙ্গে সামান্য ব্যাংকিং চার্জ যোগ হবে এখানে এ কলমের যে অ্যামাউন্ট এটা হচ্ছে প্রোগ্রাম ফিজ অর্থাৎ আংশিক প্রোগ্রাম ফিজ এখানে বলা হচ্ছে কেন এখন তিন ভাগের এক ভাগ নেওয়া হচ্ছে তাই এখানে আংশিক প্রোগ্রাম ফিজ হচ্ছে দু টাকা এর সঙ্গে বি কলমের অ্যামাউন্টটা হচ্ছে আদার্স ফিজ যেটা যোগ আছে এনরোলমেন্ট ফিজ একশো আইডেন্টি কার্ড রেজিস্ট্রেশান কার্ডের জন্য একশো টাকা অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফিজ হচ্ছে একশো পঁচাত্তর মাইগ্রেশান সার্টিফিকেটের জন্য পঁচিশ টাকা এ এবং বিঘরের অ্যামাউন্ট নিয়ে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুল রেগুলেশন অনুযায়ী যেহেতু এবারে অনলাইনে যাবতীয় প্রক্রিয়া হচ্ছে তাই ভেরিফিকেশন ফিজ অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিজ এবং প্রসপেক্টাস ফিজ এইগুলো আপনাদের টোটাল চারশো পঁচিশ টাকা এইগুলো ছাড় দেওয়া হচ্ছে তাই অ্যামাউন্টটা এবারে একটু কম আগের ভর্তি প্রক্রিয়াও এটা ছাদ দেওয়া ছিল তার আগে এই বি কলমে এই অ্যামাউন্টটা ছিল টোটাল সাতশো টাকা ওটা আপনাদের কমে গিয়ে এখন চারশো পঁচাত্তর টাকা হচ্ছে কোন সাবজেক্টের উপর আপনারা ইউজি কোর্সে অ্যাডমিশন হতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে ডিটেলস দেওয়া আছে আমরা পূর্বেও নোটিসের মাধ্যমে শেয়ার করেছিলাম দ্রুত আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি যারা বাংলা নিয়ে ইউজি কোর্সে ভর্তি হতে চান অর্থাৎ বি ইন বেঙ্গলি আপনাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস বা ভোকেশনাল থেকেও উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা অ্যাডমিশান নিতে পারবেন এবং ইংরাজি নিয়ে যারা ইউজি কোর্সে ভর্তি হতে চান আপনাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে ইংলিশের চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে এরপর যারা ইতিহাস নিয়ে ইউজি কোর্সে ভর্তি হতে চান বিএ ইন হিস্ট্রি আপনাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস বা ভোকেশনাল থেকেও উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা ইতিহাস নিয়ে অ্যাডমিশান হতে পারবেন ইন পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা অ্যাডমিশান নিতে চান আপনাদের ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস বা ভোকেশনাল থেকেও উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা অ্যাডমিশান নিতে পারবেন এরপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজির ক্ষেত্রেও একই যোগ্যতা এরপর ফিজিক্স নিয়ে যারা বিএসসি কোর্সে অ্যাডমিশান নিতে চান আপনাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে ফিজিক্সে চল্লিশ শতাংশ নম্বর এবং ম্যাথেমেটিক্স পাস হতে হবে এবং বিএসসি ইন কেমেস্ট্রির ক্ষেত্রেও একই রকমভাবে উচ্চ মাধ্যমিক পাস সহ চল্লিশ শতাংশ নাম্বার নিয়ে কেমিস্ট্রি এবং সেই সঙ্গে ম্যাথেমেটিক্স পাস হতে হবে এবং বিএসসি ইন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একই রকম উচ্চ মাধ্যমিক পাস এবং পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে ম্যাথেমেটিক্স অর্থাৎ ম্যাথামেটিক্সে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে এবং বিএসসি ইন জিওগ্রাফির ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস এবং জিওগ্রাফিতে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে এবং বিএসসি ইন জিওলজির ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে বায়োলজিতে এবং বিএসসি ইন বোটানির ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে বায়োলজিতে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে এবং এডুকেশান নিয়ে যারা ইউজি কোর্সে অ্যাডমিশান হবেন আপনাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার সহ পাস করে থাকতে হবে অবশ্যই আর্টস এবং সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টরাই এডুকেশান নিয়ে অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ইনস্ট্রাকশানগুলো একটু দেখে রাখুন আপনারা এই অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন এই যে দুটো ওয়েবসাইট দিয়ে আছে দেখুন ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে আপনারা করতে পারবেন এবং দান দিকে দেখুন বিডিপি ডট অ্যাডমিশান ডট কম এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রেখে দেবো ওখান থেকেও আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবেন আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন সেই স্ট্যাটাস চেক করার জন্য রেগুলার ওই অ্যাডমিশান ওয়েবসাইটে ভিজিট করার কথা বলা হচ্ছে এবং প্রভিশনাল অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট এবং সেই সঙ্গে রিসিপ্ট অফ এস পাওয়ার জন্য এবং আপনারা যে অনলাইনে ডকুমেন্টস আপলোড করবেন সেখানে সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে দিতে হবে সঠিকভাবে আপলোড করতে হবে কোনো ভুল ভ্রান্তি হলে কিন্তু আপনার যাবতীয় প্রক্রিয়া কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যখন আপনারা পেমেন্ট করবেন নিজের কার্ডের মধ্য দিয়েই পেমেন্ট করবেন অর্থাৎ ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে যখন পেমেন্ট করবেন যেন এগুলো নিজেরই হয় কারণ কোনো কারণে ফেলিওর হলে অর্থাৎ পেমেন্টটা ফেল হলে কার্ড হোল্ডারের অ্যাকাউন্টেই কিন্তু ফেরত আসবে নেক্সট ভিডিওই শেয়ার করব কীভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে আপনি ইউজি অ্যাডমিশানটা নিতে পারবেন এবং সেই সঙ্গে ডকুমেন্টস আপলোড করবেন অবশ্যই সেই সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন যখনই ভিডিও শেয়ার করবো আপনি পেয়ে যাবেন এখন স্ক্রিনের উপর দুটো ভিডিও চলে এসেছে এই দুটো ভিডিও প্রিভিয়াস অ্যাডমিশান সংক্রান্ত দেখে রাখুন তাহলে আপনাদের সুবিধা হবে কীভাবে আপনারা অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেসে অ্যাডমিশান হবেন বা অন্যান্য বিষয়গুলো আপনারা সহজেই জানতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক রেখেছি ওখান থেকেও দেখে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করুন যাতে সবাই অ্যাডমিশন নিতে পারেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে